গোয়ারির নারিন্দায় টুম্পারানি পাল নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে টুম্পার পরিবারের দাবি যৌতুকের টাকার জন্য তাকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন অন্যদিকে স্বামীর দাবি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে টুম্পা এই ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগ এনে ওয়ারি থানায় হত্যা মামলা করেছেন টুম্পার বাবা আটক করা হয়েছে স্বামীর রাজন দাসকে দেখুন মহসিন কবরের আরেকটি প্রতিবেদন মাত্র তিন মাস আগে ওষুধ ব্যবসায়ী রাজন দাসের সঙ্গে বিয়ে হয় টুম্পারানির বিয়ের সময় জামাইকে ব্যবসার জন্য নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণ দেওয়া হয়েছে বলে দাবি করেন টুম্পার বাবা কিন্তু তারপরও বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য টুম্পার ওপর চাপ দেয় রাজন ও তার পরিবারের সদস্যরা টুম্পা তাতে রাজি না হয় তার ওপর চালানো হতো নির্যাতন কিন্তু বাবা মায়ের অবস্থার কথা বিবেচনা করে এসব নির্যাতন মুখ বুঝে সহ্য করতেন টুম্পা ঠিকই অনেক পুঁজিপতি সবাই দেখতে ভালো কিন্তু ওরা যে এত খারাপ ওর মতো না খালি কয় তোমার বাবার বাড়ি থেকে ওই রানবো ওই রানবো ওই রানবা ক তুম কাছে সবসময় সব কথা কই না কারণ কি জানো বাবা এলো দুই করছে তুমি আর রুগী তাহলে তো তুমরাই মরে যাবে গা বৃহস্পতিবার বোধ টুম্পার সাথে সবশেষ কথা হয় বাবা নিতাই পালের টুম্পা তাকে ফোন করে জানিয়েছিল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন করছে মানে ও রাগটা ছিল বেশি কথায় কথায় রাগ করতে ছাদে চলে যেত তারপর বলে কি আমি বাসায় চলে যাবো তারপরে বলতো কি যে আমি আমি আত্মহত্যা যদি আত্মহত্যা করি তাহলে আমি লেখা যাব তোমার কোনো অসুবিধা নেই অন্যদিকে টুম্পা আত্মহত্যা করেছে বলে দাবি স্বামী রাজন দাসের পারিবারিক কলহ কিংবা নির্যাতনের কথা অস্বীকার করলেও কেন টুম্পা আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের জবাব দিতে পারেননি রাজন দাস তুমি আমাকে আইসে নিয়ে যাও নেলে এরা সবাই মিলে আমার মারতেছে আমার মাইরে হলে আর আজকে সারা না খাওয়া রাখছে আমি যে অনার্সে আমি চাকরি করে খাম বাবা দিয়ে আমি কই এটা কি তো আপনি সবাই গিরা রেখেছেন আপনি মেয়ে কি ব্যাপার তারপর মেয়ে দেখিয়ে দিক একটা দাগ এ ব্যাপারে মোবাইল ফোনে পুলিশ জানিয়েছে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা সেই অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা কোন জায়গা জানি না ভাই আপনাদের মা ফোন আছে কবির এসটিভি ঢাকা এসটিভি সংবাদে একটা বিরতি